বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারে আমরা নতুন নতুন অনেক কিছু শিখেছি। একদম নতুন আরেকটা জিনিস যার সাথে আমরা পরিচিত হব সেটা হচ্ছে জাংশন ট্রানজিস্টার। জাংশন কথাটার সাথে তোমরা এর আগেও পরিচিত হয়েছো, কখন বলো তো? ওই যে পিএন জাংশন পড়ার সময় আমরা জেনেছিলাম যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে যখন পাশাপাশি রাখা হয়, আমরা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর যখন পাশাপাশি রাখবো, তখন একটা পিএন জাংশন, আবার একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে আরেকটা পি টাইপ সেমিকন্ডাক্টর যখন পাশাপাশি রাখা হয়, তখন এনপি জাংশন তৈরি হয়। এখন আমরা জাংশন ট্রানজিস্টার শব্দটা এই টার্মটার সাথে পরিচিত হব। জাংশন মানে কি সেটা তো আমরা বুঝতেই পারছি, যে পি অথবা এন এই দুটো একত্রিত হয়ে যে একটা জাংশন তৈরি করছে তাকে আমরা হচ্ছে জাংশন বলছি। এখন জাংশন ট্রানজিস্টার, যখন কোনো পি এন পি অর্থাৎ তিনটা সেমিকন্ডাক্টার, একটা এন টাইপ সেমিকন্ডাক্টার সাথে একটা পি টাইপ সেমিকন্ডাক্টার, তারপরে আবার একটা এন টাইপ সেমিকন্ডাক্টার একসাথে যুক্ত করে একটা তিন প্রান্ত বিশিষ্ট ক্ষুদ্র অর্ধপরিবাহী তৈরি করা হয়, তখন আমরা তাকে জাংশন ট্রানজিস্টার বলে থাকি। এই সেমিকন্ডাক্টার ট্রানজিস্টার যখন আবিষ্কার হয়েছে, আবিষ্কার হওয়ার সাথে সাথে রাতারাতি পৃথিবীর চেহারাই বদলে দিয়েছে। এই যে তুমি যেমন ল্যাপটপ মোবাইল যেগুলো ব্যবহার করছো, এই যে একটা মোবাইলের কথা দেখো তো, এই যে একটা মোবাইল, এই মোবাইলটা কত ছোট হয়ে গেছে। একটা ল্যাপটপ, একটা মিনি কম্পিউটার কত ছোট হয়ে তোমার বাসার মধ্যে একটা টেবিলের মধ্যে চলে এসেছে। তুমি যদি ইন্টারনেটে পুরান কম্পিউটারগুলো সার্চ করো, তাহলে দেখবে এক একটা কম্পিউটার প্রায় দুই একতলার সমান হয়ে থাকে। এই পিএন জাংশন ট্রানজিস্টার আবিষ্কার হওয়ার সাথে সাথে এই সম্পূর্ণ জিনিসটা তোমার হাতের মুঠোয় চলে এসেছে। এই পিএন জাংশনটা আবিষ্কার হয়, ট্রানজিস্টারটা আবিষ্কার হয় হচ্ছে 1948 সালে, যে বার্ডিন ও WH ব্রাইটন ট্রানজিস্টার আবিষ্কার করেন। পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে একে আরও পরিবর্তন করেন, তবে তারাই আবিষ্কার করে থাকেন। এই জাংশন ট্রানজিস্টার কী জিনিস সেটা আমরা একটু শিখে আসি। তোমাদের বইতে বা পিএন জাংশন ট্রানজিস্টারের কিছু সংজ্ঞা দেওয়া হয়ে থাকে, সেই সংজ্ঞাটা হচ্ছে তিন প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী দ্বারা প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টার বলে। অর্থাৎ এটা এমন একটা বস্তু যার তিনটা প্রান্ত রয়েছে, এমন একটা অর্ধপরিবাহী যার তিনটা প্রান্ত আছে এবং এর বহির্মুখী অর্থাৎ আউটপুট, আমরা জানি বহির্মুখী হচ্ছে আউটপুট, এই বহির্মুখীতে কারেন্ট, ভোল্টেজ আর পাওয়ার এর যে পরিবর্তন হয় সেটা অন্তর্মুখী দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই যে এখানে দুটো ট্রানজিস্টার রাখা আছে, ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছ, এদের তিনটা প্রান্ত আছে এবং এরা হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে বানানো থাকে। এই যে কালো অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেজিং। এই প্লাস্টিকের প্যাকেজিংটার ভিতরে তোমার এন পি এন অথবা পি এন পি এই সাবস্ট্রাক্টর থাকে। এদের ট্রানজিস্টার কীভাবে কাজ করা হয়ে থাকে, তারা সাধারণত তুমি যদি তাদের ইনপুটে বা তাদের অন্তর্মুখীতে তুমি একটা ছোটো মানের ভোল্টেজ দাও বা ছোটো মানের কারেন্ট দাও, এরা বহির্মুখীতে বেশ বড় মানের, তুমি যদি এদের ইনপুটে বেশ একটা ছোটো মানের ভোল্টেজ দাও, তাহলে বহির্মুখীতে তুমি বেশ বড় মানের একটা ভোল্টেজ পাবে। এই যে তারা ভোল্টেজকে বিবর্ধন করে, এটাকে অ্যাম্প্লিফিকেশন বলা হয়ে থাকে, তাদেরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, ধরো তুমি এমন একটা জায়গায় কাজ করছো, সেখানে যদি খুব কম মানের ভোল্টেজ, এক ভোল্টেজ আসে, সেটা যন্ত্র কিন্তু তৈরি অন হয় না, তোমাকে বেশ বড় মানেরই একটা ভোল্টেজ দিতে হয় যে কোনো যন্ত্র তৈরি করতে। তাহলে এই যে এই অ্যাম্প্লিফিকেশনটা দিয়ে কি করা যেতে পারে, একটা বড় মানের ভোল্টেজ তৈরি করা যেতে পারে। এই বড় মানের ভোল্টেজটা যদি আমি কোথাও দেই, সেটা কি আমি সুইচ হিসেবে ব্যবহার করতে পারি না? তাই ট্রানজিস্টারকে সুইচ হিসাবেও ব্যবহার করা যায়। ট্রানজিস্টারের দুইটা ব্যবহার, একটা হচ্ছে সুইচ হিসেবে আর একটা হচ্ছে বিবর্ধক হিসেবে। ট্রানজিস্টারটাকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। এখন আমরা ট্রানজিস্টার সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জেনে নিই। ট্রানজিস্টারে আমরা বলেছি, এই যে একটা ট্রানজিস্টার তোমরা দেখতে পাচ্ছ বাজারে, ট্রানজিস্টারগুলো এভাবে পাওয়া যায়, এদের তিনটা প্রান্ত থাকে, এই তিনটা প্রান্তে তিনটা নাম থাকে, একটাকে বলা হয়ে থাকে নিঃসরক বা ইমিটার, তারপরেরটাকে আরেকটা প্রান্তকে বলা হয়ে থাকে ভূমি বা পিট বা বেস, আরেকটা বলা হয়ে থাকে সংগ্রাহক বা কালেক্টর। এই ট্রানজিস্টার একদম বাইরের যে প্রান্তটা দেখছো একে বলা হয়ে থাকে হচ্ছে কালেক্টর, মাঝখানেটা হচ্ছে বেস বা পিচ, আর এই যে একদম সর্বডানে যে প্রান্তটা আছে তাকে বলা হয়ে থাকে সংগ্রাহক। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, ট্রানজিস্টার বা একটা ইলেকট্রিক্যাল সার্কিটে অবশ্যই কি, কারেন্ট যখন তৈরি হয় তাতে অনেক তাপ তৈরি হয়,
তো তাপের কারণে এই পিএনপি জাংশন যেটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাই যেহেতু নষ্ট না হয় তাই এখানে একটা হিট সিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। এই হিট সিঙ্ক ভিতরে যে তাপ উৎপাদন হয় সেটাকে বাইরে বের করে দেয়। তো মোটামুটি আমরা একটা ট্রানজিস্টারের গঠন সম্পর্কে জানলাম। ট্রানজিস্টারের সংজ্ঞা থেকে আমরা জানি যে তিন প্রান্ত বিশিষ্ট ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখীর প্রবাহ ভোল্টেজ ক্ষমতা অন্তর্মুখী দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টার বলা হয়ে থাকে। ট্রানজিস্টার সাধারণত দুই প্রকার হয়ে থাকে, সেটা হচ্ছে NPN ট্রানজিস্টার আর PNP ট্রানজিস্টার। একটা সেমিকন্ডাক্টর নিয়ে তার সর্ববামে যদি N টাইপ সেমিকন্ডাক্টর, তারপরে হচ্ছে পি টাইপ, এবং তারপরে যদি এন টাইপ দিয়ে ডোপিং করা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা NPN ট্রানজিস্টার বলি। আরেকটা হচ্ছে PNP, এভাবে যদি ডোপিং করা হয়ে থাকে তখন তাদেরকে আমরা PNP ট্রানজিস্টার বলা হয়ে থাকে। বাজারে সাধারণত যত ধরনের ট্রানজিস্টার দেখতে পাই আমরা তারা এই দুই প্রকারেরই হয়ে থাকে, NPN অথবা PNP হয়ে থাকে। ট্রানজিস্টারকে সাধারণত আমরা কোনো একটা সার্কিটের এক্সটার্নাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা সার্কিট বানিয়ে তাতে আমরা ট্রানজিস্টারটাকে ব্যবহার করে থাকি। সেই ট্রানজিস্টারকে বিভিন্নভাবে ঝোঁক ব্যবস্থা দেওয়া হয়ে থাকে। আমরা পিএন জাংশন পড়ার সময় পড়েছিলাম সম্মুখ ঝোঁক বিমুখী ঝোঁক, নিশ্চয় তোমাদের মনে আছে। এই ট্রানজিস্টারও কিন্তু একটা জাংশনের মতন কাজ করে। এখানে দুটো জাংশন আছে, তুমি যদি একটা ট্রানজিস্টারের দিকে একটু লক্ষ্য করো তার দুটো জাংশন আছে NPN। এই এন আর পি এর মাঝখানে এখানে একটা জাংশন, আবার পি আর এন এর মাঝখানে এখানে কিন্তু ঠিক আরো একটা জাংশন আছে। তাই এদের ঝোঁক ব্যবস্থাও তেমন সম্মুখ ঝোঁক আর বিমুখী ঝোঁক হিসেবে লাগানো হয়ে থাকে। ট্রানজিস্টারের ঝোঁক ব্যবস্থা যদি আমরা দেখি, ট্রানজিস্টারের ঝোঁক ব্যবস্থাতে নিঃসারক, পিট আর সংগ্রহ। নিঃসারক একদম সর্ববামের, এটাকে পিএনপি ট্রানজিস্টারের সর্ববামের যেই পি টাইপ ডোপিং করা আছে তাকে নিঃসারক বলা হয়ে থাকে। নিঃসারক বলা হয়ে থাকে কারণ কি, ট্রানজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয় এই নিঃসারক সে অধিকাংশ কারেন্টটা দিয়ে থাকে। কীভাবে? এমনভাবে সার্কিটের কনফিগারেশন বা ভোল্টেজটা তৈরি করা হয়ে থাকে, এই পি থেকে সবচেয়ে বেশি ইলেকট্রন প্রবাহিত হয়, কিছু পরিমাণ ইলেকট্রন বেজে যায় অর্থাৎ পিঠে যায়, সেখানে যে অল্প পরিমাণ ভোল্টের সাথে সে মিলিত হয়, কিন্তু পিঠের পরিমাণ একটু দেখো, পিঠের পরিমাণটা কিন্তু নিঃসারক বা সংগ্রাহকের থেকে অনেক কম। এই নিঃসারক থেকে যেহেতু অনেক কম তাই পিঠে এসে অল্প পরিমাণ হোল ইলেকট্রনের সাথে মিলিত হয়, বাকি হোলগুলো হচ্ছে সংগ্রাহকে চলে যায়। অর্থাৎ এই পুরো ব্যবস্থাটার মধ্যে যে কারেন্টটা আসছে তার নিঃসরণ ঘটে মূলত এই নিঃসরক থেকে, তাই একে নিঃসরক বলা হয়ে থাকে। আর এখান থেকে যে হোলগুলো আসছে তা এই সংগ্রাহকে চলে আসে, অর্থাৎ পুরো অংশটা এই পি অংশটা সংগ্রহ করে থাকে, তাই একে সংগ্রাহক বলা হয়ে থাকে। NPN ট্রানজিস্টারের ক্ষেত্রে যেটা হয়, PNP ট্রানজিস্টারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম কি, এর ক্যারিয়ার বা তড়িৎ প্রবাহ হয় হচ্ছে হোলের মাধ্যমে। NPN ট্রানজিস্টারের ক্ষেত্রে এর তড়িৎ প্রবাহিত হয় হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে। ইলেকট্রনগুলো এখান থেকে বের হয়ে পিট এবং সংগ্রাহকে দিতে চেষ্টা করে। পিটটা সংগ্রাহক এবং নিঃসারকের থেকে বেশ ছোট হয় বলে এখানে খুব কম পরিমাণে দেখা যায় মাত্র 5% ইলেকট্রন হোলের সাথে মিলিত হয়, বাকি অধিকাংশ ইলেকট্রনগুলোই সংগ্রাহকে চলে যায়। ফলে যেহেতু সে অধিকাংশ ইলেকট্রনকে সরবরাহ করছে বা নিঃসরণ করছে তাই একে নিঃসারক বলা হয়, আর অধিকাংশ ইলেকট্রনই এই এন টাইপটা সংগ্রহ করছে তাই একে সংগ্রহক বলা হয়। কেন একটা ট্রানজিস্টারের তিনটা প্রান্তকে নিঃসরক, পিট বা বেজ বা সংগ্রহক কেন বলা হয় আশা করি তোমরা এটা জানো। ট্রানজিস্টারের ঝোঁক ব্যবস্থা নিয়ে আমি বলছিলাম, ট্রানজিস্টারের দুই ভাগে ঝোঁক করা হয়ে থাকে, একটা সম্মুখ ঝোঁক আর একটা হচ্ছে বিমুখী ঝোঁক। আমরা একটা NPN ট্রানজিস্টার নিই, সেই NPN ট্রানজিস্টারতে এন সম্মুখ ঝোঁক কখন হবে, যখন পি টাইপে আমি একটা ধনাত্মক ভোল্টেজ দিব আর এন টাইপে আমি একটা ঋণাত্মক ভোল্টেজ দিব, তাকে হচ্ছে সম্মুখ ঝোঁক বলা হয়ে থাকে। ট্রানজিস্টারকে অ্যাম্প্লিফায়ার বা সুইচ হিসেবে কাজ করানোর জন্য আমরা সাধারণত নিঃসারক আর পিঠের মধ্যে একটা সম্মুখ ঝোঁক, অর্থাৎ PNP ট্রানজিস্টার যদি হয়ে থাকে পি টাইপে একটা পজিটিভ ভোল্টেজ আর এই এন টাইপের বেজে হচ্ছে একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়, তেমনি বিপরীতভাবে এই সংগ্রাহক আর পিটকে হচ্ছে বিমুখী ঝোঁকে রাখা হয়ে থাকে। অর্থাৎ পি টাইপ সংগ্রাহকের পি টাইপে একটা নেগেটিভ ভোল্টেজ আর এন টাইপের যে পিট আছে সেখানে একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়ে থাকে। আর যদি আমরা NPN ট্রানজিস্টার নিই, অর্থাৎ এই ডান পাশের ট্রানজিস্টার যদি লক্ষ্য করে রাখো, নিঃসারকে যদি আমি এখানে পজিটিভ ভোল্টেজ দিই তাহলে কিন্তু সে সম্মুখ ঝোঁকে না বিমুখী ঝোঁকে চলে যাবে। কারণ কি, এই ব্যাটারির পজিটিভ প্রান্ত নিঃসারকের যে ইলেকট্রনগুলো আছে তাকে নিজের দিকে আকর্ষণ করবে,
ফলে ইলেকট্রনগুলো ব্যাটারির দিকে আসতে চাবে, সে পিট পার হয়ে সংগ্রহকের দিকে যাবে না। এটা আমরা পিএন জাংশন পড়ার সময় খুব ভালোভাবে পড়ে এসেছি, তারপরেও আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম। তাহলে এনপিএন ট্রানজিস্টারে সম্মুখছোক দেওয়ার জন্য আমরা কি করব, নিঃসারকে আমরা নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ প্রান্তটা লাগাবো, আর পিঠে হচ্ছে পজিটিভ প্রান্তটা লাগাবো। আর ঠিক বিপরীতভাগে বিমুখী ঝোঁক করার জন্য এই নেগেটিভের নেগেটিভ প্রান্তে, অর্থাৎ এন সেমিকন্ডাক্টর, এখানে একটা পজিটিভ ভোল্টেজ লাগাবো, আর পিঠ এ একটা নেগেটিভ ভোল্টেজ লাগাবো। তাহলে নিঃসারক আর পিঠ আমাদের এখানে সম্মুখছোক হচ্ছে, আর সংগ্রহক আর পিঠ হচ্ছে আমাদের এখানে বিমুখী ঝোঁক হচ্ছে। আমরা নতুন একটা ধারণা শিখলাম, সেটা হচ্ছে জাংশন ট্রানজিস্টার। পিএন জাংশনকে ব্যবহার করেই মূলত এই জাংশন ট্রানজিস্টারটা তৈরি করা হয়ে থাকে। দুইটা জাংশন একসাথে করে এন পি এন অথবা পি এন পি দিয়ে এই ট্রানজিস্টার তৈরি করা হয়ে থাকে। এবং ট্রানজিস্টার আবিষ্কার হওয়ার সাথে সাথেই আমাদের সারা পৃথিবীর চেহারাই বদলে গেছে। আমাদের বড় বড় যন্ত্রগুলো এখন আমাদের ঠিক হাতের মুঠোয় চলে এসেছে। চিন্তা করো, দুই একতলার কম্পিউটার ঠিক তোমার টেবিলের মধ্যে এসে আটকে গেছে শুধুমাত্র এই ট্রানজিস্টার ব্যবহার করার কারণে। তুমি বাজারে ট্রানজিস্টারগুলোকে এভাবে পাবে, যাদের বাইরটা হচ্ছে কালেক্টর, বেস, এমিটার। আমরা ট্রানজিস্টার দেখতে কেমন চা শিখলাম, এবং ট্রানজিস্টারকে ব্যবহার করার জন্য দুইভাবে ব্যবহার করা হয়ে থাকে, একটা হচ্ছে সুইচ হিসেবে আর একটা হচ্ছে বিবর্ধক হিসেবে। এবং সুইচ এবং বিবর্ধক হিসেবে ব্যবহার করার জন্য সার্কিটে তাদেরকে কীভাবে লাগাতে হয়, তাদের নিঃসরক এবং পিটকে সম্মুখ ঝুঁকে আর পিট ও সংগ্রহককে বিমুখী ঝোঁকে লাগাতে হয়। যেহেতু এনপিএন ট্রানজিস্টার, তাই তাদের সম্মুখ ঝোঁকেরটা কীভাবে, ব্যাটারি কোন প্রান্তে পজিটিভ কোন প্রান্তে নেগেটিভ লাগাতে হবে, এগুলো আমরা বেশ ভালোভাবে বুঝে গেছি। তো আশা করি এরপরে যখন তোমরা ট্রানজিস্টার নিয়ে কাজ করবে, তাহলে সার্কিটে কীভাবে ট্রানজিস্টার লাগাতে হবে এবং কেন লাগাবে তা খুব ভালোভাবেই তোমরা এই ভিডিও থেকে শিখে গেছো। তো আজকে এখানেই শেষ করছি।